ন্যাশনাল মেডিকেল কলেজে বাড়লো নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী। বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এখন কি পরিস্থিতি এবং একই সঙ্গে ঠিক কোন কোন দাবি দাওয়াকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা? অনুপম, দেখো বেশ কয়েকটা দাবি রয়েছে, কিন্তু সামগ্রিক বিষয়টা তোমায় জানিয়ে রাখি। সকালবেলা থেকে এখানে আন্দোলন সংগঠিত হচ্ছিল, কিন্তু 10টা নাগাদ এখানে এসে পৌঁছায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং রাজ্যের এক মন্ত্রী। তাদেরকে গো ব্যাক স্লোগান, তারপর তারা 35 মিনিটের বেশি সময় ধরে বৈঠক, কোনো রফা সূত্র বেরোলো না, ফের গো ব্যাক স্লোগান দিয়ে তাদের এই গেট দিয়েই বার করে দেওয়া হলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজের ভেতরে এই মুহূর্তে যে কটি ছাত্র ইউনিয়ন রয়েছে তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করছেন, জেনারেল বডি মিটিং। এই জেনারেল বডি মিটিং শেষ হলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। কিন্তু আরও একটা বিষয় তারা নজর রাখছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অবজারভেশন। ইতিমধ্যে হাইকোর্ট বলেছে যে গোটা বিষয় নিয়ে তাদের যে বক্তব্য সেটা তারা স্পষ্ট করে দিয়েছেন। এখন অর্ডারের অপেক্ষা, কেস ডায়েরি একটার সময় চাওয়া হয়েছে। অন্যদিকে ফোর্স ডিপ্লয়মেন্ট একটু দেখাবো, তুমি দেখো যে মহিলা পুলিশ, যেটা আমরা বারবার বলছিলাম যে এখানে ডিপ্লয়মেন্টটাকে বাড়ানো হয়েছে। কেন ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে? কারণ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ যে হাসপাতালের স্টুডেন্টস ইউনিয়ন রয়েছেন এবং যারা এখানকার চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসকরা রয়েছেন, তারা যেটা জানিয়েছিলেন একটি চিঠির মারফত, যে সমস্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সেখান থেকে যাতে ছাত্র সংগঠন এবং এই যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাতে মুভমেন্ট করেন এই ন্যাশনাল মেডিকেল কলেজ। অর্থাৎ আহ্বান জানানো হয়েছিল অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের পড়ুয়া এবং চিকিৎসক পড়ুয়াদের। স্বাভাবিকভাবে এই আহ্বানের তালিকা বেরোনোর পর কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর যে এই পুলিশ তারপর এই আহ্বায়কের চিঠি তাদের কাছে আসেন এবং তারপর তারা এখানে নিরাপত্তা বাড়ান। নিরাপত্তা এমন পর্যায়ে চলে যায় যেখানে ডিসি র্যাঙ্কের একজন অফিসার আসেন এবং এই যে মহিলা ফোর্স দেখছো স্ট্যান্ডবাই, এটা আরও প্রচুর পরিমাণে মহিলা ফোর্স এখানে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা আন্দোলন করছিলেন। এবার একটু ভেতরের ছবি শম্ভুনাথকে বলবো, শম্ভুনাথ পাল ভেতরের ছবি দেখাবে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে ভেতরে আমরা রয়েছি, ভেতরের ছবি আমরা দেখাবো। এমনিতে কলকাতা পুলিশে ভেতরের ডিপ্লয়মেন্ট রয়েছে, জিবি মিটিং চলছে, জিবি মিটিং শেষ হলে গোটা ছবিটা স্পষ্ট হবে। তবে একদম সরাসরি ভেতরে, একদম ভেতরে যদি দেখানো সম্ভব হয়, তুমি দেখো সেখানেও কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন, যারা ছাত্র পড়ুয়া যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে এখনও পর্যন্ত অবস্থানে রয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের ভেতরে প্রবেশ এখনও তারা দেননি, তারা জিবি মিটিংয়ের পর আরও ছবিটা স্পষ্ট করবে। শুধু এখানে ফয়েল ফোর্স নয়, এবার বাঁদিকে দেখো, গেটের বাঁদিকেও কিন্তু এখানে মহিলা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। অর্থাৎ মহিলা পুলিশ এখানে বাড়ানো হচ্ছে। মহিলা চিকিৎসক খুনের ঘটনায় যে মহিলা চিকিৎসকরা এই মুহূর্তে আন্দোলন করছেন, পড়ুয়ারা আন্দোলন করছেন, তাদের মধ্যে সংখ্যাটা অনেক বেশি যারা মহিলা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো কারণে এখানে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, কারণ যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে এখান ডাকা হয়েছে, যাদেরকে আহ্বান করা হয়েছে তাদের সংগঠনের তরফ থেকে এবং তাদের এই আন্দোলনকে আরও বেশি সংগঠিত করতে, বেশ অনুপম একাধিক দাবি দাওয়া তারা সামনে রাখছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তবে বারবার একটাই নাম নিয়ে তাদের বিরোধিতা, তাদের ক্ষোভ কি? দা সন্দীপ ঘোষ আর্জি করে, তিনি ইস্তফা দিয়েছেন অধ্যক্ষের পদ থেকে, তারপরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বহাল করা হয়েছে সেই অধ্যক্ষ পদে, আর তাকে আবর্জনা বলে সম্বোধন করছে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা, তারা তাকে মানতে নারাজ। কি তাদের দাবি দেওয়া, কি তাদের অভিযোগ, সন্দীপ ঘোষকে নিয়ে শুনুন। 200% not accepted. We will not welcome him. Welcome him to দূরের কথা, আমরা ওনাকে অ্যাকসেপ্ট করবো না CNMC প্রিন্সিপাল হিসাবে, বিকজ CNMC ইজ নট একটা আবর্জনা ফেলার জায়গা, তো ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারে না। কি বলছেন আপনারা, সন্দীপ ঘোষকে আবর্জনা বলছেন? একদম আবর্জনা। যে মানুষটা মানে মানে অধ্যক্ষ হিসেবে বারবার নিজেকে ব্যর্থ প্রমাণ করেছে, এত দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, তাকে কলকাতার বুকে একটা মেডিকেল কলেজ থেকে মোটামুটি উঠিয়ে নিয়ে এসে, এবং তিনি কালকে স্বীকার করেছেন তো যে মানে তিনি প্রচণ্ড ব্যথিত, এবং একটা ব্যথিত এত মানে উনি বলছেন ওনার দুটো হাত আছে, তো মানে এত ব্যথিত একজন মানুষকে মানে আরও ঘোরতর ব্যথা দিয়ে এত বড় মানে দায়িত্বটা তুলে দেওয়াটা আরও ব্যথা ওনার কাছে। আপনারা যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন তারা ইনসিকিউর ফিল করছেন? একদমই ইনসিকিউর ফিল করবো। যদি ন্যাশনাল মেডিকেল কলেজে যে সন্দীপ ঘোষ আসেন প্রিন্সিপাল হিসেবে, আমরা গোটা মানে ফিমেল স্টুডেন্টদের ফেস হিসেবে বলতে পারি যে আমরা পুরোপুরি মানে আমরা অসুরক্ষিত একটা ওয়ার্ক প্লেসে কাজ করতে চলেছি। এখনও আমাদের নিরাপত্তা সুরক্ষিত নয়, সেটা তো বটেই, আরও হাজার গুণ হয়তো মানে নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা। স্পষ্ট
মাত্র তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন যদি সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল হয়। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বারবার প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে। শুনুন, বলে এটা সংগঠিত গ্যাং রেপ এন্ড মার্ডার, আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড, অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে ইউডি কেস। দিস ইজ মানে হিনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটারিং, সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার, ইটস এ ইম্পর্ট্যান্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড, অলিখিতভাবে উনি চালান। এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ ধন্য।